হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে সহজ পদ্ধতিতে এবং কম সময়ে তোমরা কিভাবে একটা খোপা হেয়ারস্টাইল করবে এমন অনেকেই আছে যারা খোপা হেয়ারস্টাইল কোথাও যাওয়ার আগে করতে পারি না তো তাদের জন্য ভিডিওটা একটু হেল্পফুল হবে তো চলো সহজ পদ্ধতিতে খোপা হেয়ারস্টাইল কীভাবে করবে আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক খোপা হেয়ার স্টাইল করার জন্য প্রথমে আমি যেটা করব সামনের দিক থেকে কিছুটা হেয়ার আমি এইভাবে কাউন এরিয়া পর্যন্ত ধরে নেব মানে আইব্রোজের আইব্রোজ বরাবর আমি সামনের দিক থেকে কিছুটা হেয়ার দেখো এইভাবে নিচ্ছি এইভাবে হেয়ারটাকে একসাথে ধরে নিয়ে কাউন এরিয়া পর্যন্ত কিছুটা হেয়ার নিয়ে আমি এখানে একটা ছোট্ট পাতলা রাবার ব্যান্ড দিয়ে আমি পনিটেল বানিয়ে নিচ্ছি পনি কেন বানাচ্ছি এখানে আমি ববি পিন দিয়েও কিন্তু হেয়ারটা সিকিউর করতে পারতাম কিন্তু এমন অনেকেই আছে যারা পিছন দিকে সঠিক ববি পেন ইউজ করতে পারে না মানে সিকিওর করতে অসুবিধা হয় সেই জন্য এইভাবে রাবার ব্যান্ড দিয়ে পনি বানিয়ে নেবে এতে করেও কিন্তু হেয়ার স্টাইল করাটা ভীষণ ইজি হয়ে যায় এরপর বাকি পুরো হেয়ারটা একসাথে ধরে নিয়ে আমি একটা এখানে পাতলা রাবার ব্যান্ড দিয়ে পনি বানিয়ে নিচ্ছি খোঁপা হেয়ারস্টাইল করার আগে কিন্তু পনিটেল বানাতেই হবে পনিটেল না করলে কিন্তু খোঁপা হেয়ারস্টাইল বাঁধা যাবে না খোপা হেয়ারস্টাইল কিন্তু খুলে যাবে এরপরে যে পনিটা আমি বানিয়েছি সেই পনিটার নিচের দিকে একটা রাবার ব্যান্ড দিয়ে এইভাবে আমি সিকিউর করে নেব এতে করে কিন্তু যে হেয়ারস্টাইলটা আমি বানাচ্ছি সেই হেয়ারস্টাইলটা মানে খোঁপা হেয়ারস্টাইলটা করতে কিন্তু ভীষণ ইজি হয়ে যাবে এরপর পুরো পনির হেয়ারটাকে আমি একদম উপর দিকে নিয়ে যাব। গিয়ে আমার যে রাবার ব্যান্ডটা আছে ঠিক তার একটু উপর দিকে আমি একটা ক্লাচার এখানে আটকে নিচ্ছি অনেকেই আছো যারা লোকাল মার্কেটে যে বানগুলো পাওয়া যায় সেই বানগুলো চেনে না বা অনেক সময় অনেকের কাছে থাকে না তো তারা তখন কি করবে তারা তারা কিন্তু তখন এইভাবে একটা ক্লাচারের সাহায্যে তোমরা বানটা কিন্তু করে নিতে পারবে ক্লাচারটা আটকে নিয়ে পুরো হেয়ারটাকে এবার উপর থেকে নিচের দিকে নিয়ে এলাম এবং নিচে যে ছোট্ট রাবার ব্যান্ডটা আছে সেই রাবার ব্যান্ড পর্যন্ত ধরে নিয়ে বাকি হেয়ারটা ভিতর দিকে আমি মুড়ে নিয়ে এখানে দেখো দুটো ববি পিন দিয়ে সরি ইউ পিন দিয়ে আমি এখানে সিকিউর করে নিচ্ছি পনিটেলের নিচের দিকে যে ছোটো রাবার ব্যান্ডটা ছিল সেই রাবার ব্যান্ডার কাজটাই আমি ধরে আছি দেখো হেয়ারটা মুড়ে নেবার পরে রাবার ব্যান্ডটা চলে আসবে তার উপর দিয়েই দুটো ইউপিন দিয়ে আমি এইভাবে সিকিওর করে নিলাম নিতেই কিন্তু দেখো একটা সুন্দর খোপা হয়ে গেল যারা স্কুল কলেজের স্টুডেন্ট আছো তারা এইভাবে খোপা হেয়ার স্টাইলটা করে ছেড়ে দিতে পারো আর যারা তোমরা কোনো অনুষ্ঠান বাড়িতে যাবে তারা অবশ্যই এখানে একটা গাজরা ইউজ করো গাজরা ইউজ করলে কিন্তু এই ধরনের খোপাগুলো খুব সুন্দর দেখতে লাগে আর শাড়ি সাথে কিন্তু এই হেয়ারস্টাইলগুলো করলে আরও বেশি ভালো লাগে তো তোমরা চা আমি এখানে একটা আর্টিফিশিয়াল গাজরা ইউজ করেছি তোমরা যদি এখানে অরিজিনাল ফ্লাওয়ারের গাজরা ইউজ করো তাহলে কিন্তু আরও বেশি সুন্দর দেখতে লাগবে এরপর দেখো এখানে গাজরাটা লাগিয়ে নিতে হেয়ারস্টাইলটা আরও অন্যরকম হয়ে গেছে বেশ সুন্দর লাগছে পিছন দিকটা আর এরপরে গাজরা লাগানোর পরে আমি ফ্রন্টের দিকে যাব ফ্রন্টের দিকে আমার হেয়ার স্টাইলটা দেখো একটু মনে হচ্ছে নেমে গেছে সেই জন্য প্রথমে যে পনিটেলটা আমি বানিয়েছিলাম সেই কাউন এরিয়ার কাছে সেখানের পনিটেলটা একটু উপর দিকে ঠেলে নিয়ে একটা ববি পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি এতে করে সামনের হেয়ারটা একটু ফুলে ফুলে যাচ্ছে সামনের হেয়ারটা ফুলে গেলে কিন্তু ফেসটা আরও অন্যরকম আরও সুন্দর দেখতে লাগবে আর সামনের দিকে যে আমার ছোট ছোটো বেবি কাটিংগুলো ছিল সেগুলোকে এত আমি নর্মালি এইভাবে ছেড়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে বড় করে লক্স হিসেবেও ধরে ছেড়ে দিতে পারো আরও দারো সুন্দর লাগবে তো এই হেয়ার স্টাইলটা দেখো এতক্ষণে আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি ইয়ারিং লাগিয়ে নিচ্ছি ইয়াররিং লাগাতেই কিন্তু আমার পুরো লুকটা এখন কমপ্লিট হয়ে গেছে আর স্টাইলটা তোমরা ভালো করে দেখে নাও এই হেয়ারস্টাইলটা দিনের বেলা রাত্রিবেলা যে কোনো অনুষ্ঠানে তোমরা করতে পারবে আর শাড়ির সাথে করতে পারবে আর লেহেঙ্গার সাথে করতে পারবে তো আজকের হেয়ারস্টাইলটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও ভিডিওটাতে লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো আমার এই ধরনের ফ্যাশন ভিডিও ব্লগ ভিডিও দেখার জন্য আজকের মতো এটু